সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমরা জানি আগস্ট মাস শোকের মাস। এই মাসেই কিছু দেশদ্রোহীর হাতে সপরিবারে নিহত হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তো আসলে আজকে আমি এসেছি অ্যাসাইনমেন্টের কিছু সমস্যা এবং এর সমাধান নিয়ে। আমাকে অনেকেই প্রশ্ন করেছো, তো আজকে আমি এই বিষয়টি একটু পরিষ্কার করিয়ে দেওয়ার জন্য মূলত এই টিউটোরিয়াল ভিডিওটি আমি আজকে দিলাম। এখানে প্রশ্ন করা হয়েছে কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট দিতে হবে। সুন্দর প্রশ্ন। বলা আছে বিভাগ ভিত্তিক তিনটি নির্বাচনী করে মোট 9টি বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দেবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, তুমি যদি মানবিক বিভাগের হও তাহলে তোমার নির্বাচনী বিষয়গুলো হচ্ছে ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, ভূগোল ইত্যাদি। আবার তুমি যদি বিজ্ঞান বিভাগের ছাত্র হও তাহলে সেখানে পদার্থ, রসায়ন, জীব ইত্যাদি এগুলো জমা দিতে হবে। আর এই কার্যক্রমটা 12 সপ্তাহ চলবে। প্রতি সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 12 দ্বিগুণ টোটাল 24টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আবার প্রশ্ন এসেছে কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট হবে না। সুন্দর প্রশ্ন। এর উত্তর হলো বাংলা, ইংরেজি, গণিত, কৃষি শিক্ষা, সাধারণ বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষার মতো আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের কোনো অ্যাসাইনমেন্ট দেয়া হবে না। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট কিন্তু দেয়া হবে না। আর একটা চমৎকার প্রশ্ন এসেছে, কোন বিষয়গুলো কাদের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট বাধ্যতামূলক এবং কাদের জন্য অ্যাসাইনমেন্ট বাধ্যতামূলক নয়। উত্তরে বলছি 2021 সালের SSC ও HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম অংশগ্রহণ বাধ্যতামূলক। 2021 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাসাইনমেন্ট বাধ্যতামূলক। শুধুমাত্র গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের অ্যাসাইনমেন্ট ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এর আগেই বলেছি যে শুধুমাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ 3 থেকে 9টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখন দেখো, বিগত বোর্ড পরীক্ষায় আবশ্যিক বিষয়ে অকৃতকার্য হলে অ্যাসাইনমেন্ট প্রয়োজন নাই। আমি আরও একবার বলছি, যারা বিগত পরীক্ষায় অর্থাৎ 2020 সালের SSC পরীক্ষায় আবশ্যিক বিষয়ে অকৃতকার্য হয়েছ তাদের অ্যাসাইনমেন্টের কোনো প্রয়োজন নেই, যেহেতু আবশ্যিক বিষয়ের কোনো অ্যাসাইনমেন্ট হচ্ছে না। আবার দেখো, বিগত বোর্ড পরীক্ষায় গ্রুপ সাবজেক্টে অকৃতকার্য হয়ে থাকলে অ্যাসাইনমেন্ট লাগবে। যদি গ্রুপ সাবজেক্টে তুমি অকৃতকার্য হও, যেমন তুমি অর্থনীতিতে ফেল করেছ, পৌরনীতিতে ফেল করেছ, রসায়নে ফেল করেছ কিংবা হিসাব বিজ্ঞানে ফেল করেছ, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্ট দিতে হবে। আবার দেখো, বিগত বোর্ড পরীক্ষায় চতুর্থ বিষয়ে অকৃতকার্য হয়ে থাকলে অ্যাসাইনমেন্ট লাগবে না। তুমি যদি বিগত বোর্ড পরীক্ষায় ফোর্থ সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয়ে যদি তুমি অকৃতকার্য হয়ে থাকো তাহলে তোমার অ্যাসাইনমেন্ট লাগবে না, কারণ চতুর্থ বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না, এটা বোর্ড নির্দেশ করেছে। এবার দেখো, বিগত বোর্ড পরীক্ষায় কেউ যদি আবশ্যিক ও গ্রুপ সাবজেক্ট মিলিয়ে অকৃতকার্য হয় তাহলে তার শুধু গ্রুপ সাবজেক্টের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কি এটা সমস্যা মনে হচ্ছে? আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন মনে করো কেউ বাংলা ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার শুধু রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, বাংলার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না, কারণ এটা আবশ্যিক বিষয়। আমি বারবার বলছি, এটা আবশ্যিক বিষয়, আবশ্যিক বিষয়ের কোনো অ্যাসাইনমেন্ট নাই। বিধায়
রসায়ন যেহেতু নৈর্বাচনিক বিষয় তাহলে রসায়ন এর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আবার যদি কেউ ইংরেজি বা ইতিহাসে ফেল করে তাহলে তাকে কিন্তু কি করতে হবে, ইতিহাসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ইংরেজি লাগবে না, কারণ ইংরেজি আবশ্যিক বিষয়। এবার দেখো, অতিরিক্ত বিষয় পরিবর্তনের কোনো সুযোগ নেই, অর্থাৎ তুমি অতিরিক্ত বিষয় পরিবর্তন করতে পারবে না। সবশেষে বলছি, প্রতিটি বিষয়ে 8টি করে 24টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তবে যারা 2020 সালের পরীক্ষায় অকৃতকার্য হয়েছ তাদের কিন্তু 24টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না। যারা নিয়মিত পরীক্ষার্থী আছে তাদের জন্য বলছি, প্রতিটি বিষয়ে 8টি করে 24টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। মধ্য অক্টোবরে এই কার্যক্রম শেষ হওয়ার পর এক মাস থাকবে পরীক্ষার প্রস্তুতির সময়। এর মধ্যে পরিস্থিতির উন্নতি হলে মধ্য নভেম্বরে নেওয়া হবে এসএসসি পরীক্ষা, সেটা সেইভাবে স্বাস্থ্যবিধি মেনে যে ডাক্তারির সিট প্ল্যান করে পরীক্ষা নেওয়া হবে, এবং সেটা আমাদের অবশ্যই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বা বোর্ড আমাদের যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী আমরা কাজ করব তখন। আর 3 ঘন্টার পরীক্ষা 1.5 ঘন্টায়, 2 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় নেওয়া হবে, অর্থাৎ 50% পরীক্ষা হবে। তবে ফলাফল কিন্তু 100% ধরেই আমরা দেব, অর্থাৎ 100 নম্বরের মধ্যেই ফলাফল মূল্যায়ন করা হবে। তো আশা করি আজকে বুঝতে পেরেছ, এরপরে আর কোনো সমস্যা হবে না। আর ছোটোখাটো সমস্যা থাকলে আমি বলছিলাম, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো মেসেঞ্জারে, কিংবা সবচেয়ে ভালো হয় গুগল মিটে। সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট জমা দাও, অ্যাসাইনমেন্টগুলো খুব মনোযোগ সহকারে সুন্দর করে সম্পন্ন করো। এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আরও একবার বলছি, যেহেতু করোনা মহামারীর সময় সেহেতু বাইরে বের হবে না, ঘরের ভিতরেই থাকবে, বাইরে বের হলে মাস্ক পরিধান করবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এটিএম আশাফুল ইসলাম সরকার রাঙ্গা, সহকারী শিক্ষক জাহাঙ্গীরাবাদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় বীরগঞ্জ রংপুর। আসসালামু আলাইকুম।